প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসার ভুনা ভর্তা। সাধারণ এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। লাউয়ের খোসার আরেকটা ভর্তা আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা অন্যভাবে তৈরি করা, ওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি এই রান্নাটা। এখানে নিয়ে নিয়েছি আমি একটা লাউয়ের খোসা, ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব লাউয়ের খোসাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকাটা খুলে নিচ্ছি, এবার ঢাকাটা খুলে লাউয়ের খোসাটা ভালোভাবে নিয়ে দিচ্ছি এবং সিদ্ধ হয়ে গেছে এটা দেখা যাচ্ছে। এবার এটাকে আমি চুলা বন্ধ করে দিয়ে খোসাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঠান্ডা করা সেই খোসাগুলো, সব কিছু নিয়ে নেব এবং অবশিষ্ট পানিটাও আমি ঢেলে দিব, এতে করে ব্লেন্ডার করতে সুবিধা হবে। দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ, দু টুকরো করে দিয়েছি, এক চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার ঢাকনাটা বন্ধ করে দিব। এবার এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে এতে কোনো অবশিষ্ট দানা না থাকে, তবে আপনারা চাইলে এই কাজটা পাটাতেও করতে পারেন। এবার একটা প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তো আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই পেস্ট। দেওয়া হয়ে গেলে এটাকে অনবরত নেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। এই কাজটা অনেক সাবধানে করতে হবে, নাড়া থামানো যাবে না, যদি নাড়া থামিয়ে দেন অনেক ফুটতে থাকে এটা এবং হাতে এসে পোড়া লাগতে পারে, তাই এটাকে নাড়ার উপরে রেখে রান্না করতে হবে। 20 মিনিট হাই হিটে রেখে আমি এই ভর্তাটাকে শুকিয়ে নিয়েছি, এটা এখনও পুরোপুরি শুকায়নি, এটাকে আরও শুকাতে হবে। প্রথমে আমি একটা ছোট প্যানের মধ্যে দিয়েছিলাম, এখন চেঞ্জ করে আমি একটা বড় প্যানে নিয়েছি, কারণ ছোট প্যানের মধ্যে সহজে শুকানো যায় না এবং অসুবিধা হয়, ওটা আমার ভুল ছিল। আপনারাও প্রথম পর্যায়ে এই কাজটা করবেন না, একটা বড় প্যানের মধ্যে নিয়ে নেবেন, এতে সুবিধা হবে। আর তাছাড়া এটাকে আরও শুকাতে হবে, যেমনটা হালুয়ার মতো, হালুয়া যেমন প্যানের গা ছেড়ে দেয় এটাও ঠিক তেমনি প্যানের গাটা ছেড়ে দিবে, তখন বুঝতে হবে এই ভর্তাটা পুরোপুরি রেডি। তো আমি আরও কমিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়ার পর দেখতে পাচ্ছেন ভর্তাটা প্যানের গা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ ভর্তাটা রেডি হয়ে গেছে এবং আপনাদেরকে একটা সার্ভিং ডিশে বেড়ে তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং মজাদার লাউয়ের খোসার ভুনা ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাছাড়া যত মজাদার খাবার আছে একটু কষ্ট করেই বানিয়ে নিতে হয়, তো আপনারাও এই ভর্তাটা একটু কষ্ট করে বানিয়ে নেবেন, আশা করছি নিরাশ হবেন না, খেতে ভালোই লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।